মালদা জেলা পুলিশ ও মহিলা থানা পুলিশের উদ্যোগে প্রতিটা গার্লস স্কুলের ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম করেছে মহিলা থানা ওসি সহ পুলিশ কর্মীরা। এদিন সকাল 11টা থেকে শুরু হয় সচেতনতামূলক শিবির। মালদা শহরের 4 নম্বর ওয়ার্ডের 2 নম্বর গভর্নমেন্ট কলোনিতে অবস্থিত রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম স্কুলের ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে সচেতনতামূলক আলোচনা হয় সেই স্কুলের ক্লাসরুমে। রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রমের প্রধান শিক্ষিকা অদিতি চট্টোপাধ্যায় জানান, আমাদের স্কুলের ছাত্রীদের বিভিন্ন জায়গায় ইভেটেজিং করা হয় এবং কখনো মোটরসাইকেল নিয়ে পিছু করে কিছু যুবকেরা। এই কথা মহিলা পুলিশ থানায় জানালে আশ্বস্ত করে আমাদের এবং মহিলা থানার ওসি চুঙ্কু ভুটিয়া ও মানবাধিকার কর্মী শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমাদের স্কুলের ছাত্রীদের নিয়ে ক্লাসরুমে সচেতনতামূলক আলোচনা শিবির করে এতে আমরা খুবই খুশি। আজকে আপনাদের স্কুলে কি হচ্ছে এটা? আচ্ছা, মহিলা থানা যিনি ওসি আছেন তিনি কদিন আগে আমার স্কুলে এসেছিলেন এবং তিনি একটি উদ্যোগের কথা বলেছিলেন যে বাচ্চাদের ইফটিজিং বা বাল্যবিবাহ এই সমস্ত নিয়ে সমস্যা আছে কিনা, তিনি নারী পাচারের কথাও বলেছিলেন। কিন্তু এই মুহূর্তে আমার স্কুলে অন্তত ট্র্যাফিকিংয়ের কোনো খবর নেই, কিন্তু বাল্যবিবাহ একটা খুব মস্ত সমস্যা হয়ে আছে। আমরা প্রয়োজনে 1098-এ ফোন করি কিন্তু যতখানি হেল্প আমাদের প্রয়োজন সেটা কিন্তু পাই না, সত্যিকারেরই পাই না, আমার খুব দুর্ভাগ্য এটা। আর ইফটিজিংয়ের সমস্যাটা ভীষণ প্রবল, কারণ বাচ্চারা বারবার করে চিঠি লিখেও জানাচ্ছে যে কোনো কোনো এলাকায় ওরা বিশ্বনাথ মোড় বা কারো দূর থেকে অনেক মানে আমজামতলা এসব জায়গা থেকে আসে, গ্রিন পার্কের এখানে কোনো একটা মানে গ্যাং বসে থাকে যারা ওদেরকে বাইক নিয়ে পর্যন্ত তারা করে, বাচ্চাগুলি ভীষণ ভয় পায়। হ্যাঁ, এটা একাধিক দিন হয়েছে, আমি থানায় জানিয়েও ছিলাম, কিন্তু অ্যাজ মানে ওখানে মানে সিভিল ড্রেসেও যদি কেউ থাকেন ওই স্কুল আওয়ার যদি বাচ্চাদের আসার সময়টা 10টা থেকে 10:30 এই সময়টা, তাহলে ভীষণ উপকার হয়। আজকে কী প্রোগ্রাম করতে যাচ্ছে এখানে? আজকে মালদা জেলা পুলিশ এবং মহিলা থানার উদ্যোগে বিভিন্ন স্কুলে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হচ্ছে, মেয়েদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, তো এখানে আজকে রামকিঙ্কর স্কুলে প্রোগ্রামটা হচ্ছে মেয়েদের নারী সুরক্ষার উপরে। তো নারীরা কি সুরক্ষা নাই আমাদের এখানে সমাজে মনে হচ্ছে? নারী তো সুরক্ষা আছে, কিন্তু অ্যাওয়ারনেসটা হতে গেলে তাহলে ওরা আরও সজাগ হতে পারবে, ওরা বিষয়টা সম্বন্ধে যদি জানতে পারে যে কোন জিনিসটা ওদের জন্য খারাপ এবং কোনটা ভালো এবং কীভাবে করতে গেলে তারা খারাপ থেকে বাঁচতে পারবে, তাহলে আমার মনে হয় তাদের জন্য আরও বেশি ভালো হয় এবং সেটা খুব ভালো উদ্যোগ। এবং আমি এই ব্যাপারে ইংলিশ বাজার মহিলা পুলিশকে এবং মালদা জেলা পুলিশকে সাধুবাদ জানাচ্ছি। ছেলেরা যদি তোমরা স্কুল আসার পথে যদি তোমাদের টোন টিটকারি মারে কিংবা হাতে সাইকেল ধরলো তখন কীভাবে ই করবে, আটকানোর চেষ্টা করবে, কী করতে হবে, তোমরা কী করো, নর্মালি কী করো? আমরা মালদা জেলায় মহিলা থানা থেকে মহিলা থানার উদ্যোগে আমরা তোমাদেরকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে এসেছি এখানে। হ্যাঁ, তোমাদের যতগুলো সমস্যা আছে হয়তো বাড়িতে খাওয়াতে বলতে পারছো না, টিচার্সকে বলতে পারছো না, আমাদেরকে বলতে পারো, ঠিক আছে? এবার আজকের আমাদের প্রোগ্রাম হচ্ছে মেন হচ্ছে আমাদের বাল্যবিবাহ নিয়ে, নারী পাচার হচ্ছে বাল্যবিবাহ তো তোমরা জানো, যদি মেয়েদের যদি 18 বছর আগে আর ছেলেদের যদি 21 বছর যদি আগে বিয়ে হয় তাহলে ওটাকে বাল্যবিবাহ বলে, সেটা জানো। আর নারী পাচার তো কী জানো, নারী পাচারও জানো তোমরা, জানো তো ওই 18 বছর থেকে কম মেয়েদেরকে আচার খেতে বা ওই প্রেমে ভালোবাসা দেখিয়ে ওকে নিয়ে যায় অন্য জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে যায়, ওটা হলো নারী পাচার। এবার ইফটিজিং হলো, ইফটিজিং নতুন হলো তোমাদের জন্য, ইফটিজিং হলো রাস্তাঘাটে আসলা তোমরা কেউ টুনটুনকারি মারলো, কিস্তি করলো, ডিস্টার্ব করলো, ওগুলো হলো ইফটিজিং। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।